মানুষের জীবনের কিছু সত্য। চল্লিশের পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ষাটের পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই, ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। আশিতে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমনো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই। নেশাগ্রস্ত স্বামীকে অনেক নারী ছেড়ে যায়, কিন্তু ঘুষ আর দুর্নীতিগ্রস্ত স্বামীকে কেউ ছাড়ে না। যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়, এটাই স্বাভাবিক। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো লোকগুলো থেকে দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন এবং সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী, সে একজন শ্রেষ্ঠ নারী। স্কুল জীবনের বন্ধুত্ব কখনো হারাতে দেবেন না, কারণ কেবল তারাই আপনার যোগ্যতা আর চেহারা দেখে বন্ধুত্ব করেনি। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে, আমার এখন আর কাউকে দরকার নেই, আমি একাই চলতে পারি। হয়তো এ কারণেই আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। জীবনে খুশি থাকার উপায়, এক, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। দুই, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। তিন, যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। চার, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। পাঁচ, জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। এবং ছয়, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। খাবারে বিষ দিলে তার ওষুধ আসে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভিতরে কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই। সেটি কোনো না কোনোভাবে একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েই ছাড়বে। তাই প্রত্যেকটা মানুষের সৎসঙ্গ থাকা উচিত, কারণ অসৎসঙ্গ আপনার কানে বিষ ঢেলে দেবে এবং আপনার সম্পর্ক নষ্ট হবে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলা ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা এবং সুন্দরী মেয়েই খোঁজে। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প বাবার কাছে তা ঘাম ঝরানো গল্প। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য।
জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে বাবা, আর যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকবে সেটা হলো তোমার মা। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন, তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারোর উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। এক, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। আপনার ওপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে এবং ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। এবং তিন, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল নেকামল করব, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যু ফেরেশতা এসে যাবে।